সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সপ্তম পর্ব। এর আগের দিন আমরা 22 পর্যন্ত সর্গম শিখেছি। 22 নম্বর সর্গমটা ছিল এরকম, সারে গা সা গা রে গা মা রে মা, অর্থাৎ 3-2 ছন্দ, সারে গা সা গা 3-2 ছন্দ। এই 3-2 ছন্দে যে গানগুলো হয়, এই তালটার নাম হচ্ছে ঝম্পক। এটা রবীন্দ্র সৃষ্ট তাল। এই তালে খুব গানের প্রচলন নেই, কয়েকটি গান আছে মাত্র। তার আগে 16 নম্বর সর্গমে আমরা দেখিয়েছিলাম 2-3 ছন্দে, অর্থাৎ এরকম সর্গমটা এরকম ছিল, সা গা সা রে গা রে মা রে গা মা 2-3 ছন্দে, সা গা সা রে গা। এই তালটার নাম হচ্ছে অর্ধঝাঁপ তাল বা অর্ধঝাঁপ। এইটাকে আবার দ্বিগুণ করলে আমরা পূর্ণ ঝাঁপ তাল পাব, অর্থাৎ 2-3-2-3 2-3-2-3। এই তালটাকে বলা হচ্ছে, এই ছন্দের তালটাকে বলা হচ্ছে ঝাঁপ তাল, আর তার অর্ধেকটা হচ্ছে 2-3 শুধু, এটাকে বলা হচ্ছে অর্ধঝাঁপ বা অর্ধঝাঁপ তাল। আজকে আমরা 23 নম্বর সর্গম থেকে আজ ফিরে আসব। 23 নম্বর সর্গম আমি দেখাচ্ছি, সা রে সা গা সা রে গা রে গা রে মা রে গা মা গা মা গা পা গা মা পা মা পা মা ধা মা পা ধা পা ধা পা নি পা ধা নি ধা নি ধা সা ধা নি সা সা নি সা ধা সা নি ধা নি ধা নি পা নি ধা পা ধা পা ধা মা ধা পা মা পা মা পা গা পা মা গা মা গা মা রে মা গা রে গা রে গা সা গা রে সা। এটা 23 নম্বর সর্গম। এবারে 24 নম্বর সর্গম, সা রে গা সা রে গা সা রে গা মা রে গা মা রে গা মা রে গা মা পা গা মা পা গা মা পা গা মা পা ধা সা রে গা সা রে গা সা রে গা মা রে গা মা রে গা মা রে গা মা এরপরে আসছি আমরা 25 নম্বর সর্গমে, সা রে গা সা নি ধা রে গা মা নি ধা পা গা মা পা ধা পা মা মা পা ধা পা মা গা পা ধা নি মা গা রে ধা নি সা গা রে সা। অর্থাৎ এদিক থেকে একটা যাবে, আর উপর আরোহণে একটা যাবে, অবরোহণের একটা, আবার আরোহণের একটা, আবার অবরোহণের একটা। সা রে গা রে গা মা এই সর্গমটা একবার আরোহণের সঙ্গে আর একবার
অবরোহণের নেওয়া হচ্ছে, অর্থাৎ সা রে গা উপরে অবরোহণ সা নি ধা এই নেওয়া হচ্ছে। এই গেল 25 নম্বর সর্গম। এবারে আসছি আমরা 26 নম্বর সর্গমে। এই 23 নম্বর সর্গমটাকে আমরা উল্টে দিয়ে করব যেটা 26 নম্বর সর্গম। সা রে গা সা রে সা গা রে গা মা রে গা রে মা গা মা পা গা মা গা পা মা পা ধা মা পা মা ধা পা ধা নি পা ধা পা নি ধা নি সা ধা নি ধা সা সা নি ধা সা নি সা ধা নি ধা পা নি ধা নি পা ধা পা মা ধা পা ধা মা পা মা গা পা মা পা গা মা গা রে মা গা মা রে গা রে সা গা রে গা সা। এই 26 নম্বর সর্গম। তাহলে এই তাল সম্বন্ধে সচেতন হতে হবে প্রথম থেকে, এবং সর্গমগুলো তালের ছন্দে ছন্দেই করতে হবে। তাহলে পরেই আমাদের শিক্ষাটা সম্পূর্ণ হবে। এবং সবাইকে অনুরোধ করব প্রতিদিন যেন এই সর্গমগুলা গলা ছেড়ে রেওয়াজ করা হয়, এবং এর সঙ্গে আ দিয়েও করা যাবে, সর্গম দিয়েও করা যাবে। সবশেষে আমার অনুরোধ শ্রোতা বন্ধুদের, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার।